মুসলমানদের দিলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুনার সময় জয় হলো সিরিয়া বিজয় হলো এই সিরিয়া তখন ছিল আল্লাহু আকবার বাইজানরে এক সিরিয়া এখন সেই সিরিয়া ভেঙে খন্ড খন্ড হয়ে চার খন্ড সিরিয়া হয়েছে তখনকার সময় ওই সিরিয়া ও বাইজান বর্তমান জামানার আমেরিকা যেমন সুপার পাওয়ার রাখি তৎকালীন জামানায় সিরিয়া ছিল বড় সুপার পাওয়ার একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে তখন মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে ওমর রাদিয়াল্লাহু ওনার আমলে যখন বাইজান সিরিয়া বিজয় হলো এই সিরিয়া বিজয় হওয়ার সময় এই মুসলমানেরা আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু সমস্ত মুসলিমদেরকে ডাকলেন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন সাহাবীরা রে আল্লাহর কোরআন দুনিয়ার ভিতরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা আজকে সিরিয়ায় বিজয় করছো সিরিয়ার ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি করে দিতে হবে তাহলে পারে সিরিয়ার মানুষ আজকে স্বর্ণের মানুষ হবে এই জন্য কাকে ঠিক করা যায় কাকে নির্ণয় করা যায় কাকে চয়েস করা যায় তৎক্ষণিক আমার ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন এই মহাপ্রসমাতে এই মহাফিলে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন উবাইদাতুল জাররা নামে একজন সাহাবি ও উবাইদাতুল জাররা তুমি একটু দাঁড়ায়া যাও সুবহানাল্লাহ করে বলেন আমুল মুমিনের সামনে উবাইদা দাঁড়িয়ে গেলেন উবাইদাতুল জাররা রাদিয়াল্লাহু বললেন হুজুর আপনি কেন আমার ডাকতেছেন তখন বাইজান উবাইদাতুল জাররা বলা হলো আমুল মুমিন বললেন উবাইদা আমার মনে চাচ্ছে এই বিশাল সিরিয়ার গভর্নর কে হবে আর তোমার দ্বারাই গোসা গোটা সিরিয়া পরিচালনা হবে এই জন্য তুমি সিরিয়ায় চলিয়া যাও ভাই জান উনি ভাই জান বললেন না না হুজুর আমি যাব না ওমর আপনি বললেন না আমরে মনে ওমর বললেন তোমাকেই যেতে হবে তখন ভাই জান ওমর আদেশে সিরিয়ায় চলে গেলেন হযরত উবাইদাতুল জাররা রাদিয়াল্লাহু আনহু উনি সিরিয়ার মাঠে চলে গেলেন যাওয়ার পর সিরিয়ার লোকদেরকে একটু দেখতে চাই মুসলমানের অবস্থা কেমন এই জন্য আমি সিরিয়ায় যাব ওমর রাদিয়াল্লাহু দিন ঠিক করে দিলেন নির্ধারিত দিনে আমল মুমিন হযরত ওমর শপথ সঙ্গে নিয়ে রওনা দিলেন যাইতে 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 সিরিয়ার ভিতরে যখন ঢুকবেন ওদিকে হযরত উবাইদাতুল জাররা রাদিয়াল্লাহু সিরিয়ার বড় গভর্নর উনি সমস্ত লোকজনের কানে কানে সংবাদ পৌঁছাই দিয়েছে তোমাদের মাঝে আসতে তো হযরত উবাইদাতুল জাররা রাদিয়াল্লাহু বলেন তোমাদের মাঝে আসতে তো তোমাদের খলিফা দ্বিতীয় খলিফা আমল সকলের ঘরে ঘরে আনন্দ ছেলে মেয়েদের মুখে মুখে আনন্দ ছোট বাচ্চার থেকে শুরু করে আবাল বনিতা বৃদ্ধ সকলে আনন্দিত আমাদের মাঝে উমর আসবে আমাদের দ্বিতীয় খলিফা উমর আসবে যে উমরের ব্যাপারে আমার রসুল বলেছেন হযরত রসুল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর পদ্ম পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তত্ত্বে বসি মুসলমান ঢুকতেছেন বিশাল সিরিয়ার গভর্নর উবাইদাতুল জাররা তখন তার ভাইজান সঙ্গীদের কিনিয়া উপদস্থ সমস্ত কর্মচারী সহ ভাইজানদের সবাই কিনিয়া সংসদের সবাই কিনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বাগত জানানোর জন্য চিকিৎসা হলের মাঝখানে দাঁড়ায় আছেন আমিরুল মুমিনীন হযরত ওমর ভাইজান ঢুকতেছেন তাকে স্বাগত জানায়া কৌশল বিনিময় করলেন বিশাল জনসমুদ্রে হযরত ওমর ভাষণ দিলেন সমস্ত সিরিয়াবাসীকে লক্ষ্য করে বললেন হে সিরিয়ার লোকেরা মানুষটিকে গভর্নর করে আমি পাঠাইলাম তোমাদের মুখের একটি স্বীকৃতি চাই তোমরা বলো সেই ওমর রাদিয়াল্লাহু যে খলিফা তোমাদের মাঝে পাঠাই দিলাম যে গভর্নর পাঠাই দিলাম এই উবাইদাতুল জাররা লোকটা কেমন তোমরা একটু আমাকে বলো সকল মানুষ এক বাক্যে উত্তর দিলেন আমাদের মুমিনিন যে লোককে আপনি আমার
মানুষের মতো আর একটা মানুষ আল্লাহর জমিনে হতে পারে না। তুমি দিন পৌঁছাই দিয়েছো, আমি সব বুঝে আসছি, আমার সব বুঝেছি আমি। কিন্তু উবাইদাতুল জাররা সব খোঁজ নিয়ে যাইতে পারি, কিন্তু আমি একটা জিনিস ভুল করব না, আমি তোমার বাসার খবর একটু নিয়ে যেতে চাই, তোমার বাসায় আমাকে নিয়ে চলো। হযরত বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, উবাইদাতুল জাররা চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইজান কান্না শুরু করলেন। আমির মোমিনীন হযরত উমর বললেন, উবাইদা রে তুমি কেন কান্নাকাটি করো, তোমার কেন চোখে পানি দেখা যায়? উবাইদাতুল জাররা বলে, হুজুর আপনি আমার বাসায় যাবেন, হুজুর আপনি আমার বাসায় যে কি করবেন, আমার বাসায় যে আপনি শুধু দুই ফুটার চোখের পানি বিসর্জন দেওয়া ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। মনে মনে ভাবলেন, এই বিশাল বড় সিরিয়া, এখানে উবাইদাতুল জাররা গভর্নর, মদিনার শহরের ভিতরে ছিল, মদিনাতে একটি মাত্র সাদা কৃষিমাটা একটা শহর ছিল, সাদা কৃষিমাটা শহর, সেখানে এত ঐশ্বর্য প্রাচুর্য তার কোনো ভাব ছিল না, টাকা পয়সা ছিল না, এত অর্থকড়ি ছিল না, ডলার ছিল না। আজকে না জানি হযরত উবাইদাতুল জাররা এই বিশাল সিরিয়ার গভর্নর হইয়া কত কোটি টাকার মালিক হয়েছে, লাখ লাখ টাকা আত্মসাত করে হয়তো অনেক টাকা পুঁজি বানাইছে, বড় বড় বিল্ডিং বানাইছে, অট্টালিকা তৈরি করছে। এজন্য উমর রাদিয়াল্লাহু বললেন, উবাইদাতুল জাররে আমি তোমার বাসা না দেখে যাব না। উবাইদাতুল জাররা বলেন, হুজুর চলেন। আমার মুমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার ভাইয়া যখন এই চিন্তা ফিকির করে উবাইদাতুল জাররাকে বললেন, চলো তোমার বাসায় যাব। উবাইদাতুল জাররা চোখের পানি ফেলতেছিলেন এই কারণে, আমি উবাইদা আমার বাসায় উমর রাদিয়াল্লাহু দুজনের আল্লাহ আকবার এই খলিফা দুই নম্বর খলিফা মুসলমানের দ্বিতীয় খলিফা আমার মুমিন উমর, ওনাকে কেমন করে আমার বাসায় নিয়ে যায়। এই চিন্তা করতেছেন কারণ একজন নামী দামি মানুষ যদি বাসায় নিতে হয় বাসার প্রস্তুতি করা লাগে, বাসার সাজসজ্জা লাগে, বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, সামনে একটি দামি বাসা হওয়া দরকার, ভালো বাসা হওয়া দরকার। নামি দামি মানুষকে বাই জানলে যেখানে সেখানে বসানো যায় না, এই চিন্তা করে কান্নাকাটি করেন। এমন সময় উবাইদাতুল জাররা রাদিয়াল্লাহু মুসলমান ভাই আমার আমার ভাইরা তখন কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে মদে বাই যান সিরিয়া সিটি শহর পার হওয়া শুরু করেছে। জোরে জোরে বলেন মারহাবা। সিটি শহরের বাই যান মাঝখান রোড দিয়ে বিশ্ব রোড দিয়ে তখন চলা শুরু করলেন। সিটি শহরের সিরিয়ার সিটি শহরের দুই পাশে বিশাল লম্বা লম্বা সুরম্য বিল্ডিং দেখা যায়। সব বিল্ডিং গুলা আমরি মনে হজ্জত উমর একে একে লক্ষ্য করতেছে, মনে হয় একটা বড় আর একটা লম্বা বিল্ডিং, মনে করতেছেন হয়তো সামনের লম্বা লম্বা বিল্ডিংটা হজ্জত উবাইদাতুল জাররা হবে। তার কারণ উবাইদা বিশাল বড় সিগার গভর্নর, তার ঘরটা সবার চাইতে বড় হওয়া দরকার। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু হজ্জত উমর রাদিয়াল্লাহু তখনও বুঝতে পারে নাই উবাইদাতুল জাররা সিটি শহর পার করে একে একে যখন সমস্ত বিল্ডিং সিটি শহর শেষ করে যখন গ্রাম অঞ্চলের ভিতরে ঢুকে পড়লেন, উবাইদাতুল জাররা গ্রামের ভিতরে ঢুকতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন হয়তো শহরে মানুষ ঘর বানাতে পারে, বুঝতে পারবে জন্য মাঝের গ্রাম অঞ্চলে বড় ঘর বানাইছে উবাইদা চুরি করে, এই জন্য উনি গ্রামের ভিতরে ঢুকেও দেখবেন অনেকগুলো লম্বা বিল্ডিং দেখা যায়, লম্বা বিল্ডিং গুলা গ্রামের লম্বা বিল্ডিং গুলা পাড়ি দিয়া উনি যখন সামনের দিকে চলে গেলেন। আমার ভাইয়ারা সামনে যাওয়ার পরে আল্লাহু আকবার মাঠের ভিতরে যখন ঢুকে পড়েছে উবাইদাতুল জাররাকে পিছন থেকে আমরুল মুমিনিন গরম দিয়ে বলতেছে, উবাইদাতুল জাররা রে তুই বোকা, তুমি আমার সাথে কেন বেয়াদবি করো, আমি তো তোমাকে তোমার বাসা দেখার জন্য আদেশ করেছি, আমি তোমার খেজুর বাগান মাঠে দেখার জন্য তোমার আদেশ করি না, আমি তোমার খেজুরের বাগান দেখার জন্য আসি নাই, আমি তো তোমার ঘরে যাইতে চাই, তোমার ঘরের খবর নিতে চাই, তুমি কেমন সিরিয়ার গভর্নর তোমার আমি একটু দেখতে চাই। আমরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কথা বলার সাথে সাথে উবাইদাতুল জাররা বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন না, আমি আমার মাঠের
খেজুর বাগান দেখার জন্য আপনারে আনি নাই, আমি আমার ঘর দেখার জন্য আপনার কাছে আপনাকে নিয়ে আসি। হুজুর আর একটু সামনের দিকে আগাই সরে, যখন সামনের দিকে আগাই গেলেন, যারপর আমির মুমিনে হযরত উমর দেখেন উমাইর দাতুল জাদরা আমাকে রেখে করে একটা ছোট্ট ঘরের সামনে দাঁড়ায় গেছে, যে ঘরটার চতুর্দিকে বেড়া দেওয়া খেজুরের পাতা দ্বারা, চতুর্দিকে বেড়া দেওয়া খেজুরের পাতা দেওয়া, উপরে সামনে দেওয়া খেজুর পাতার বেড়া। মুসলমান রে ঘর খুলে দেখতে সবাই দাতুল জাদরা বলে হুজুর আমির মুমিনের গোটা সিরিয়ার গভর্নর উমাইর দাতুল জাদরার ঘর হলো এইটা। ঘরের সামনে দাঁড়িয়ে রইলেন, ওমর ইবনে চোখের পানি ফেলে কাঁদলে বললেন ও উবাইদা তুমি বিশাল বড় সিরিয়ার গভর্নর, সুতরাং তোমার ঘরে আমি ঢুকবো, ঢুকেই দেখি শুধু একটা জায়গা আমার সাধারণ কিছু দেখা যায় না। আমির মনে হবে তোমার বললেন উবাইদা রে তুমি খাও কি, তোমার খাবার কি, তুমি তো বিশাল সিরিয়ার গভর্নর, তোমার খানা কি হয়, কি খেয়ে তুমি বেঁচে থাকো। উবাইদা তুল জানরা বলে হুজুর সামনে দেখেন কিছু পাত্র আছে, সামনে তাকাই দেখতেছে একটা পাত্রের ভিতরে কিছু পানি আছে আর একটা পাত্রের ভিতরে কিছু রুটি আছে, রুটির ভিতরে হাত দিয়া ওমর মুমিন হবে তো ওমর দেখতে রুটি এত শক্ত কেন, জিজ্ঞাসা করে উবাইদা এই শক্ত রুটি শুধু খাও, এই শক্ত রুটি কতদিন আগের বানানো। উবাইদা তুমি যাত্রা বললেন হুজুর আজ থেকে এক সপ্তাহ আগে আমার ঘরে একজন নারী একজন মহিলা আছে, এক সপ্তাহ আগে আমার রুটি বানাই দিয়ে যা, এক সপ্তাহ বানানো রুটি গুলা আমি আমার উম্মতের খবর নিয়ে ঘরে ঘরে খবর নেওয়ার পরে রাত্রে যখন সময় হয় এই ঘরের ভিতরে ঢুকিয়া আমি উবাইদাতুল জাদরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আকবার এই শক্ত রুটি আর পানির ভিতরে শক্ত রুটি ভেজায়া বিশাল বড় সিরার গগন আর উবাইদাতুল জাদরার খাবার হয়। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি রুম গুমির হাত ধরে বললেন উবাইদাতুল জাদরা তুমি স্মরণ করে কোন জায়গায় তুমি ঘুমাও কোথায়, তোমার ঘুমানোর খাট কোন বালিশ কোথায়, খাট পালং কোথায়, বালিশ কোথায়, প্রসব কোথায়, কাটা কোথায়, আর কি আছে তোমার কিসে তুমি শুয়ে থাকো। এ অবস্থা জানার পরে হযরত আমির মুমিনীন উমরকে উবাইদা তুল জাদরা বলে হুজুর খাট পালং আর বাড়ি দিয়ে আমি কি করবো, এই দুনিয়া দ্বারা আমি কি করবো। উবাইদা তুল জাদরা বলে হুজুর এই শক্ত রুটি আর পানি আর এই যায় না আমার, আমি উবাইদা তুল জাদরার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় সিরিয়ার গভর্নর হওয়া সত্ত্বেও ছোট্ট কুটির ভাইজান খেজুরের পাতার বেড়া দেওয়া খেজুরের পাতার সামনে দেওয়া ঘরের ভিতরে উনি বসবাস করেছেন। আমাদের হাতে আসবে কোন সন্দেহ নেই, ঠিকই নজর বলে, আর আমাদের আমল যদি খারাপ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলে যাহারুল ফাসাদু ফিল বাদ্রি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস।